সাতক্ষীরা পর্যন্ত কত টাকা করে ভাড়া? বিআরটি এর নির্ধারিত ভাড়া 850। অগ্রিম কত টাকা করে নিচ্ছেন? 1100 টাকা। 850 এর পরিবর্তে 1100 টাকা নিচ্ছেন। তো আপনি 1000 টাকায় টিকিট বিক্রি করছেন, এটি কি অপরাধ হয়েছে না হয়নি? আমাদের কাছে টিকিট আছে। হয়েছে, একটি হচ্ছে মূল্য তালিকা দেননি, এই অপরাধে 50,000 অর্থদণ্ড অথবা 1 বছর কারাদণ্ড অথবা অবেদনযোগ্য অপরাধ। একই সাথে বিআরটি কর্তৃক নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে বিক্রি করেছেন। বিআরটি কর্তৃক নির্ধারিত যে ভাড়া রয়েছে এর চেয়ে বেশি ভাড়া নেওয়া অথবা দাবি করা আইনগত অপরাধ। উভয় ক্ষেত্রে 50,000 পর্যন্ত অর্থদণ্ড অথবা 1 বছর কারাদণ্ড অথবা অবেদনযোগ্য হতে পারে। আপনাকে বিআরটি একটা অথরিটি, সরকারের অথরিটি যারা ভাড়া নির্ধারণ করে, তাই না? তো বিআরটি কর্তৃক নির্ধারিত ভাড়া আপনার ভাষ্য অনুযায়ী 850 টাকা। আপনি মূল্য তালিকা তবুও দেননি? মূল্য তালিকা দিতে হবে, এটি আইন, এটি আপনি ভায়োলেট করছেন। তারপরে অতিরিক্ত ভাড়া নিচ্ছেন, কত বেশি নিচ্ছেন? আইনত দণ্ডনীয় অপরাধ করেছেন, 50,000 অর্থদণ্ড হতে পারে অথবা 1 বছর কারাদণ্ড হতে পারে অথবা উভয় দণ্ড হতে পারে, একই সাথে আপনার লাইসেন্স বাতিল হতে পারে। কয়টা রুটে আপনার গাড়ি যাতায়াত করেন? আচ্ছা, এই কয়েকটা নাম লিখতে এক্ষুনি আপাতত একটা বোর্ডে এক্ষুনি লিখে দেন, কাগজে লিখে দেন, খুবই স্পষ্ট, এক টাকাও বেশি নিতে পারবেন না, ঠিক আছে? যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, এই কথাগুলো এখানে লেখেন যে ঢাকা থেকে যশোর এত টাকা, শ্যামনগর ঢাকা টু শ্যামনগর এত টাকা, ঢাকা টু সাতক্ষীরা এত টাকা, ঢাকা থেকে নড়াইল পর্যন্ত কত টাকা ভাড়া আপনার? মূল্য ৭১৪ টাকা। এই যে আরেকটা যে আপনার আছে 750 টাকা, এটি যে আলাদা হওয়ার কারণ কি? হ্যাঁ, আপনার এই যে এখান থেকে কয়েক মিনিট আগে বিক্রি করা হয়েছে এই টিকিটটি, সাহেদাবাদ কাউন্টার থেকে আপনার যে বিক্রিত, হ্যাঁ, সাতক্ষীরা নয়, এটি নড়াইল পর্যন্ত নেওয়া হয়েছে। আমি আবারও বলি, 20/4/2023 তারিখ যাত্রার তারিখ, গাড়ি নাম্বার 16, ঢাকা থেকে নড়াইল, যাত্রী নাম জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, মোবাইল নাম্বার দেওয়া আছে এবং আপনার এখানকার কাউন্টারের যে সিল সেটিও মারা আছে। টিকিটের আসন নম্বর C1, যাত্রার সময় 9:30 20 তারিখ। হ্যাঁ, কাউন্টারে একজন আছেন, ওনার সাথে এখন কথা বলেন। দুইটা জেলায়, তাহলে ঢাকা থেকে সাতক্ষীরা, ঢাকা থেকে নড়াইল, ঢাকা থেকে বেনাপোল, কত টাকা পর যশোর, এই কয়েকটা স্টপেজের নাম লিখে দিবেন আর মূল্য তালিকা দিয়ে দিবেন। যে অপরাধ হয়েছে না হয়নি? অপরাধ হয়েছে, স্বীকার করেন। এই অপরাধেও 50,000 অর্থদণ্ড, 1 বছর কারাদণ্ড অথবা অবৈধদণ্ড হতে পারে। দুই অপরাধ, অপরাধে আমলে নিয়ে আপনাকে, আপনার এই ইমাদ পরিবহন এখানে ঢাকা থেকে গোপালগঞ্জ, ফকিরহাট, খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর, এই পর্যন্ত যান, তাই না? মূল্য তালিকা দিয়েছেন আপনি? কোথায় মূল্য তালিকা? টেবিলে ড্রয়ারের ভিতর মূল্য তালিকা থাকে। তালিকা মানে কি? এখানে দিয়ে দেওয়া, এটা না বড় করে দিবেন, এগুলো কিছু না, বড় না, এগুলো দেখে দেন, এখনো তাই, এটা আর একটু বড় করে এখানে দিয়ে দিবেন, বুঝেছেন? অথবা আপনি পিছনে দিবেন। সম্মানিত বাংলাদেশের বিভিন্ন জেলার টিকিট বিক্রি করেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা দয়া করে বিআরটি কর্তৃক নির্ধারিত যে ভাড়ার তালিকা রয়েছে সেটি আপনার বাস কাউন্টারের দৃশ্যমান স্থানে লটকিয়ে দেন। আমি আবারও বলি, বিআরটি কর্তৃক নির্ধারিত যে ভাড়ার তালিকা রয়েছে এটি আপনার বাস কাউন্টারের প্রকাশ্যে দৃশ্যমান স্থানে দয়া করে ঝুলিয়ে দিন এবং বিআরটি কর্তৃক নির্ধারিত যে ভাড়া রয়েছে এর চেয়ে বেশি নেওয়া এটি আইনগত অপরাধ।
দশ কিলোমিটার এই পাশে বিআরটিএ কর্তৃক নির্ধারিত যে ভাড়া রয়েছে এর চেয়ে বেশি ভাড়া নেওয়া অথবা দাবি করা আইনগত অপরাধ। উভয় ক্ষেত্রে পঞ্চাশ হাজার পর্যন্ত অর্থদণ্ড অথবা এক বছরের কারাদণ্ড অথবা অভয়দণ্ড হতে পারে। দয়া করে পবিত্র ঈদকে কেন্দ্র করে বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় থেকে বিরত থাকবেন। যদি কোনো ভক্ত কোনো প্যাসেঞ্জার প্রমাণক সহ জাতীয় ভক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ দায়ের করে সেক্ষেত্রে বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া নেওয়া হলে এটি প্রমাণিত হলে দণ্ড আরোপ করা হতে পারে। দয়া করে নিজেদেরকে পবিত্র রেখে মাহে রমজানের ঈদ যেন সবাই সমানভাবে আনন্দের সাথে উদযাপন করতে পারে। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় থেকে বিরত থাকবেন।